প্রিয় ভিউয়ার্স, বাঁধাকপি দিয়ে, শুটকি দিয়ে, বুটের ডাল দিয়ে মুরগির এই যে ঘন্ট হয়ে গিয়েছে, যদিও মুরগির পিসগুলো আস্তা, কিন্তু বাঁধা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে। আজকে সকাল থেকে আমি ভিডিও শ্যুট করতে পারি না, এখন রাত 7টার দিকে আমি করতেছি। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখন সন্ধ্যা 7টা বাজে, আমি এখন আজকে যে রান্নাবান্না খাওয়া দাওয়া করবো, এই যে আমি বাঁধাকপি নিয়েছি, এইটা দিয়ে আমি একটা রেসিপি করব। প্রথমে আমি বাঁধাকপিটা একটু ছাড়িয়ে নিচ্ছি সব যেগুলো ভালো না। তো এখান থেকে আমি ছোট ছোট করে এভাবে কেটে নেব। এই অর্ধেকটা হলে আমার হয়ে যাবে। তো এরকম ছোট করে আমি কেটে নিচ্ছি, দেখতে থাকুন প্রিয় ভিউয়ার্স। তেজপাতা এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, তেজপাতা, শুটকি, মশলা আগে ভেজে নিচ্ছি, এরপরে বুটের ডাল দিয়ে দিচ্ছি। এই যে বাঁধাকপি কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এই বুটের ডালের সঙ্গে, পরিমাণ মতো লবণ দিয়ে বাঁধাকপি, বুটের ডাল, লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর রকমের বাঁধাকপির সঙ্গে একটু ডাল দিয়ে ভালো করে ভেজে নিলে তো সে সঙ্গে যা দিয়েই রান্না করব, মাছ গোশ খেতে সুস্বাদু হয়। যেহেতু পানসে তরকারি, ডাল, বাঁধাকপি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ, একটু পেঁয়াজ না দিলে হয় না, যেহেতু মুরগি দিয়ে ঘন্ট করব সব কিছু। তো পেঁয়াজ দিয়েও আমি হালকা করে ভেজে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। দারুণ স্মেল বের হয়েছে এই শুটকির আর ডাল বাঁধাকপি। প্রিয় ভিউয়ার্স, এই যে আমার পেঁয়াজ সহ বাঁধাকপির ডাল, শুটকি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এর সঙ্গে আমি মশলাপাতি দেব, দেব আদা রসুন, জিরা বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার, একটু গরম পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি। মশলাপাতি দিয়ে একদম ড্রাই করে মাঝারি আছে মিনিমাম 5 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না মশলাপাতি থেকে তেল ছেড়ে দিবে। তো দেখতে থাকতে কষানো হয়ে গিয়েছে। এবারে এর ভিতরে এই যে মুরগি দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন মুরগি দিয়েও আবার ভালো করে কষিয়ে ফিরে আসছি। আবার মুরগি, ডাল, সবজি, বাঁধাকপি, শুটকি সহ একদম পারফেক্ট কষানো হয়ে গিয়েছে প্রিয় ভিউয়ার্স। ঝোলের জন্য কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, আর কুসুম গরম পানি না দিলে গোশ, ডাল, বাঁধাকপি থেতলে যাবে, তার কারণে দ্রুত সেদ্ধ হয়ে যাবে যেটা বাকি আছে সেদ্ধ হওয়ার, আর খেতেও সুস্বাদু হবে। তো ফিরে আসছি 5 মিনিট পরে প্রিয় ভিউয়ার্স। মাঝারি আছে, আরও 5 মিনিট জাল দিয়ে নেব। জাল পেয়ে ঝোল টকবক করে ফুটে কমে আসছে ঝোল প্রিয় ভিউয়ার্স। দারুণ দিয়ে পাতা মুরগির মাংসের ঘন্ট, যদিও গোস গলে যায়নি কিন্তু তবুও বাঁধাকপি গলে গিয়েছে তাই ঘন্ট দিয়ে দিচ্ছি। পরে দিচ্ছি কাঁচা মরিচ, আমার কিন্তু হয়ে আসছে তরকারিটা। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। তো এখন আরও 1-2 মিনিট রাখবো, তারপরে তুলে ফিরে আসছি খাওয়ার সময় ভিউয়ার্স, দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, বাঁধাকপি দিয়ে, শুটকি দিয়ে, বুটের ডাল দিয়ে মুরগির এই যে ঘন্ট হয়ে গিয়েছে, যদিও
মুরগির পিসগুলো আস্তা, কিন্তু বাঁধাকপি আর ডাল কিছুটা গলে গিয়েছে, তো তার জন্য এর নাম ঘন্ট। দেখতে দারুণ লাগছে, খেতেও অসম্ভব টেস্টি, তো চলে আসছি খাওয়ায়। এই যে আমার বাঁধাকপি দিয়ে মুরগির ঘন্ট রান্না হয়ে গিয়েছে প্রিয় ভিউয়ার্স, একদম দেখতে বাঁধাকপিটা একদম গলে গিয়েছে, ডালও, বুটের ডাল অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি বলে ডালও গলে গেছে, তার জন্য মুরগি দিয়ে বাঁধাকপির ঘন্ট করতে পারছি। বিসমিল্লাহ, অসম্ভব টেস্টি প্রিয় ভিউয়ার্স খেতে। জানি না কে কে শুটকি মুরগি বাঁধাকপির ডাল দিয়ে এভাবে ঘন্ট রান্না করে, কিন্তু আমি প্রায়ই করে থাকি, খেতে খুবই সুস্বাদু। ফার্মের মুরগি যারা পছন্দ করেন না খেতে, তারা যদি একটু সঙ্গে শুটকি খান, শুটকি দিয়ে এভাবে রান্না করেন সবজি মিলিয়ে টিলে, খেতে অসম্ভব টেস্টি প্রিয় ভিউয়ার্স। তো রান্না খাওয়া তো চলছে, কষ্ট করে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন, প্লিজ ভালো লাগে লাইক করবেন। ও মামা, তো রান্না খাওয়া তো চলছে প্রিয় ভিউয়ার্স, ধৈর্য ধরে এতক্ষণ যারা ভিডিও দেখছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, ফিরে আসবো নেক্সট দিন, সে অব্দি আল্লাহ হাফেজ।